পাবলিক হাউস বলে একটা গেস্ট হাউস আছে, সেই গেস্ট হাউসে একজন রাশিয়ান দম্পতি হাজব্যান্ড ওয়াইফ থাকতো, তারা ওই পার্টি অফিসের পাশেই একটা চায়ের দোকানে সকালবেলা এসে চা বা ব্রেকফাস্ট খেত। এবার পার্টি অফিসের ছেলেরা এবং ওখানকার যে আমার নেতা বাবলু সিং, তিনি দেখেন যে ওই ভদ্রবীরা হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান, আর ভদ্রলোক তাকে ওনার হাজব্যান্ড তাকে কোলে করে নিয়ে গিয়ে পল্লিক গেস্ট হাউসের মধ্যে নিয়ে যায়। যেহেতু একজন বিদেশি একজন রাশিয়ান, তোদের সন্দেহ হয় যে কোনো এইরকম ধরনের কোনো করোনা ভাইরাস বা এরকম কিছু রোগী কিনা। তখন বড় এক্সিকিউটিভ হেলথ অফিসারকে বাবলু সিং খবর দেয় এবং লোকাল থানায় খবর দেয়। লোকাল থানা বড় হেলথ অফিসার এসে ওদেরকে ওদের সাথে কথাবার্তা বলে, ওদেরকে জিজ্ঞাসাবাদ করে, করার পর ওদেরকে হসপিটাল যেতে অনুরোধ করে। ওরা হসপিটাল যায়, হসপিটালরা চেক টেক করে পরে জানা যায় উনি একজন সাইকিয়াট্রিক পেশেন্ট, হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন, সে কারণেই স্বামী বলে করে বাড়িতে নিয়ে গেছিলেন, হসপিটাল চেক করে ওদের ছেড়ে দেয়। এই হচ্ছে ঘটনা। ওনার সমস্যা মানে ওনার একটা শারীরিক কোনো রোগ সমস্যা আছে যার কারণে উনি অসুস্থ হয়ে পড়েছিলেন, সেই কারণে ওনাকে ডাক্তাররা রিকোয়েস্ট করেন আমাদের এক্সিকিউটিভ হেলথ অফিসার এবং তার লোকাল থানার পক্ষ থেকে যে আপনারা চলুন একটু আমরা চেক করিয়ে দিই। তো এসএসকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং তাদের চেক করার পর পরীক্ষা করার পর ডাক্তাররা তাদের রিলিজ করে দেয়। রাশিয়ার দম্পতি কত নম্বর ওয়ার্ডে থাকতো? 71 নম্বর। আর কি গেস্ট হাউসে এসছেন? আর কিছু আছে? তাদের কি মাস্ক দিয়েছি? আমরা দেখলাম সব মাস্ক টাস্ক পরে না। আজকে রাজ্য সরকারের কাছ থেকে আমরা গত মানে পরশু দিন অর্থাৎ মঙ্গলবার দিন আমরা রাজ্য সরকারের কাছ থেকে সমস্ত হ্যান্ড পোস্টার পেয়েছি করোনা ভাইরাস সতর্কত। আজ থেকে বিভিন্ন বড়তে ওটা ডেলিভারি হচ্ছে, যাদের প্রত্যেকটা ওয়ার্ডে একটা সতর্কতা বার্তা নিয়ে কিছু পোস্টার তৈরি করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ, সেটা আমরা প্রত্যেকটি ওয়ার্ডে মিলি করছি। আর প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে তো রেগুলার চেকিং হচ্ছে, রেগুলার রিপোর্ট হচ্ছে, এবং রাজ্য সরকারের পক্ষ থেকে এয়ারপোর্ট অথরিটি এবং বর্ডার চেকপোস্টে বর্ডার চেকপোস্ট থেকে যে সমস্ত মানুষ যারা ট্রানজিট করছেন ভারতবর্ষে তাদের প্রত্যেকেরই ডাটা আমাদের কাছে কলকাতা পুরসভার কাছে আছে। কলকাতা পুরসভার এরিয়ার মধ্যে যারা উঠছেন তাদের সমস্ত ডাটা কলকাতা পুরসভার কাছে আসছে এবং তাদের মধ্যে যে সমস্ত পেশেন্টকে যে সমস্ত মানুষকে বর্ডার চেকপোস্টের ডাক্তাররা বা এয়ারপোর্ট অথরিটির ডাক্তাররা পরামর্শ দিচ্ছেন যে আপনি কিছুদিন আইসোলেশনে থাকুন, সেই আইসোলেশনে থাকছে কি না এই অ্যাড্রেস চেক করে আমাদের স্বাস্থ্যকর্মীরা গিয়ে দেখছেন, এবং যদি দেখেন যে না তিনি আইসোলেশন থাকছেন না বাইরে বেরিয়ে পড়ছেন সেটা সঙ্গে সঙ্গে লোকাল থানাকে ইনফর্ম করছেন। তার মানে কি অতীন্দা, মানে এয়ারপোর্টে চেকিং এর পরেও যদি তারা আসে আপনারা তাও একবার আইসোলেশনে রেখে দেখতে চাইছেন? না, আমরা আসি না। এয়ারপোর্ট অথরিটি ওখানে স্বাস্থ্য দপ্তর, রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর আছে, কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য দপ্তর আছে, বর্ডার চেকপোস্টেও তাই। সেখান থেকে বাংলাদেশ, ভুটান বা এবং এর থেকে নেপাল থেকে যে সমস্ত মানুষ আসছেন তাদের চেক করার পর এবং এয়ারপোর্টেও যারা আসছেন তাদের চেক করার পর একটা লিস্ট আমাদের কাছে আসছে যে এতজন মানুষ আজকে কলকাতায় প্রবেশ করছেন, সেই লিস্টে তাদের নাম অ্যাড্রেস সব কিছু আমাদের কাছে শেয়ার করছেন রাজ্য স্বাস্থ্য দপ্তর। এটা শেয়ার করার পর আমাদের বলা হচ্ছে যে অমুক অমুক পেশেন্টকে অ্যাডভাইস করা হয়েছে আইসোলেশনে থাকার জন্য, সেটা আমাদের স্বাস্থ্য দপ্তর ওয়ার্ড ভিত্তিক যে কর্মীরা আছেন সেই অ্যাড্রেস ধরে তারা সেখানে গিয়ে খোঁজ নিয়েছিলেন তিনি আইসোলেশনে আছে কি না, বা যারা আইসোলেশনে থাকতে বলা হয়নি তাদের মধ্যেও কি এরকম অসুস্থ হচ্ছেন কি না সেটা নজরদারি আমাদের কলকাতা পুরসভার স্বাস্থ্য দপ্তর কলকাতার মধ্যে 144টা ওয়ার্ডে করছে। মাস্ক কি দেওয়া হয়েছে নাকি? না, এখনও পর্যন্ত মাস্ক দেওয়ার মধ্যে কোনো নির্দেশ আমাদের কাছে আসেনি। মজুত হয়েছে আপনাদের? না, রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তরের যোগাযোগ আছে, যখনই প্রয়োজন যদি হয় কোনো ক্ষেত্রে যদি এরকম ভাইরাস ছড়াওয়ার সম্ভাবনা থাকে সেখানে সঙ্গে সঙ্গে মাস্ক রাজ্য সরকার থেকে সংগ্রহ করে বিলি করার ব্যবস্থা থাকে।